প্রিন্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি, এটা হচ্ছে রিকোয়েস্ট ভিডিও। কে করেছে সেটা বলবো পানিশমেন্টের আগে, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? আর আজকের ভিডিওটা যেটা আছে দেখতে পাচ্ছ, এক থালা ভাত সাথে নিয়েছি হচ্ছে মাংস, মুরগির লাল ঝোল, যাই হোক সাথে আলু আছে, ঠিক আছে? আলু টালু দিয়ে ভালো করে লাল করে, দেখো কি সুন্দর লাল লাল লাগছে। তো যে করতে বলেছো সে কিন্তু এটাই বলেছো, ঠিক আছে? তুমি দেখে বলবে। তো অনেক বন্ধুরা কমেন্ট করছো এটা করো ওটা করো এটা করো, সবারই রিকোয়েস্ট রাখার জন্য একটা একটা করে ভিডিও আমরা কমপ্লিট করছি, ঠিক আছে? তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর যারা পুরাতন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন বর্তমানে দেখছো তাদেরকে কি বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও ইংলিশে বলছে থ্যাংক ইউ, আমি বলছি নমস্কার, ঠিক আছে? ধন্যবাদ, দেখার শেষে বলবো ওটা। তো চলো ভিডিওটা স্টার্টিং করছি। আমি হারে যাব বলছি, আগের দিন যেমন হেরে যাব বলে লুচি খাপা খাপ খাপা খাপ খেয়ে শেষ করে জল রাখতে হবে কাছে, কারণ আমার গলা আটকে যায় একটু আগে ভিজিলি। ও আর তোমাদের বলতে ভুলে গেছি, ভাতটা না আজকে বাসমতি রাইস। সেন্টে তো পেট ভরে গেল। তো চলো স্টার্ট করছি, 1 2 3 স্টার্ট। হয়ে এরকম হয়ে গেল, 1 2 3 স্টার্ট। তুমি 1 বলো আমি 2 বলবো, 1 2 3 স্টার্ট। নকশা পর ডিজাইন হ্যাঁ
ঝাল লাগছে আমার। চোখ খুলে গেছে তো, ঝাল লেগে গেছে। জিতেছি তো বন্ধুরা, ফাইনালি খুব কষ্ট করে লাল ঝোল, মানে সত্যি লাল ঝোল জিতে গেছি। তো চলো এখন এগুলো সব হটিয়ে ওর জন্য পানিশমেন্টটা নিয়ে আসছি তোমাদের সামনে। ওকে চলো। তো বন্ধুরা চলে এসেছি ওর পানিশমেন্ট নিয়ে, ঠিক আছে। আর পানিশমেন্টটা খুব ইন্টারেস্টিং আছে, আমাকে এর আগে দিন দিয়েছিলো, বাট আমি অত বড়টা কিছু পেলাম না। তো যেটুকুন দিয়েছে সেটুকুনি ওর কাম তামাম হয়ে যাবে, একদম পুরো কাম তামাম, ঠিক আছে। এখনই দেবো মুখটা, ওর যেহেতু সামনে আছে, তোমাদের হয়তো সামনে নাই বাট ওর সামনে আছে পানিশমেন্টটা, নিয়ে আনছি। আর একটা জিনিস, নামটা বলছি, ঠিক আছে, নামটা শুনে রাখো, বন্ধুটার নাম বলছি, শুনো। তো নামটা বলো। সুদেশনা রয়। ঠিক আছে বন্ধু, তোমার নাম বলে দিলাম কিন্তু। সুদেশনা রয়। ও বন্ধু না, এটা বান্ধবী হবে, তাই না? হ্যাঁ, বন্ধু বান্ধবী একই হলো। তোমার নামটা বলে দিলাম। বলেছে চিকেন লাল ঝোল। তোমার চ্যালেঞ্জটাও করে দিলাম। বাবা চিকেনের লাল জল খেতে গিয়ে জুড়ে পুড়ে প্রচণ্ড ঝাল করেছিল, প্রচণ্ড ঝাল। আর ঝাল কি বলবো তোমাদেরকে, বলার মতন নাই। দারুণ লেগেছে খেতে। পাক্কা এক বোতল জল আমি খেয়ে নিয়েছি খাবার সাথে সাথে। কিন্তু খাবারটা কেমন হয়েছিল? অমায়িক হয়েছিল। মেন ব্যাপার হচ্ছে ভাতটা খুবই টেস্টি ছিল। বাসমতি গেট নয় সরি, ইন্ডিয়ান গেট রাইস। রাইস খেতে ভালো হয়েছে, কিন্তু চিকেনের সাথে রাইস খেতে ভালো হয়নি। রাইসটা খেতে ভালো তাই বলে। আরে ওর একটা ফ্লেভার আছে না, একটা ফ্লেভার তো তরকারির সাথে না খেলে ফ্লেভারে কি, ফ্লেভারে খাওয়া হয়ে যাবে? নকশার কথা শুধু দেখবা, তুমি দেখবা কি, ছাড়ো এসব, নাহলে ঝগড়া লেগে যাবে। তুমি খুব বেশি বকছো, ঠিক আছে। তোমাকে এখন পানিশমেন্ট দেখো, পানিশমেন্ট এনেছি এখন, যেমন বকছে তেমন ছাগল মাগলের খাবার নিয়ে আসো না সবসময়। ও হো গো সোনা গো, আমার তোমার খুব রাগ হচ্ছে তাই না? আমাকে যখন দিয়েছিল তখন রাগ হয়নি? এত বড় টমেটো দিয়েছিল, এত বড়টা। আরে এই তো ধনে পাতা দিয়েছিলাম না, তুমি ধনে পাতা দাওনি। টমেটোটা ভালো নিয়ে এসেছি তো, ছোট এনেছি। আরে একবারে ছোট টিয়া পাখি ঠোঁটটি লাল বলতে যেতে না বলে, ঠিক আছে। আর তোমাকে সব রেডি করে দিব, কপাত করে খেয়ে দেবা, খাইয়ে দেবা। হ্যাঁ হা করো, ব্যালনটা নিয়ে নে, পুরো সিলিয়ে ভরে দিব। আমি আর হাত দিতে হচ্ছে না, খাইয়ে দিও, এতটাও কুড়ি আমি। সে তো জানি, হারতে গেলে তো ওরকমই হয়, যখন জিতে যায় তখন পানিশমেন্টটা কি মজা। আর দৌড় মেরে নিয়ে এনেছে আমাকে খাওয়ানোর জন্য। পানিশমেন্ট দিতে হয়, হারলে তো দিতে হবে পানিশমেন্ট, নাকি রাগ করলে চলবে? কিন্তু আমি তো তোমার বউ না। হ্যাঁ তো, আর তুমি তো আমার বউ, তুমি আমাকে রান্না করে খাওয়াচ্ছ। তাহলে বলো তো, এত কষ্ট করে আমি সবকিছু রান্না করি ভিডিওর জন্য, খেতে হয়। তাই তো, তাই তো, সারাদিন আমি কত কাজ করি, তাও তুমি এইভাবে পানিশমেন্ট দেবে আমাকে? ওদের রেডি করে দিচ্ছি তো, দেখো দিও না। না আমি দিচ্ছি না তো। তুমি তো আমার বোন নাকি, আমি তো তোমাকে পানিশমেন্ট দিতে পারি, তুমি ব্যাটার ছেলে মানুষ। আরে টমেটোর মধ্যে রাখো, এখানে টমেটো রাখো, দিয়ে গুছিয়ে গাছিয়ে ভরে দাও। হ্যাঁ করো, ফায়ার পান, আর এটা হচ্ছে টমেটো পান। আগরো টমেটো দেখে নাও বন্ধুরা, আর দেখো স্যান্ডউইচ বলো আর টমেটো পান বলো যাই বলো, আমার আজকে মুখটা দেখে নেবে তোমরা, কত বলে মুখ করবো। হাত কেন দিবা, পানিশমেন্ট। বেরিয়ে গেল রস, বেরিয়ে গেল রস, বেরিয়ে গেল, দাঁতিনি খাও, দাঁতিনি খাও, দাঁতিনি এরি 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 এরি। তো বলো কেমন লাগছে পানিশমেন্ট? ও আই এম চিল, আমি খুব খুশি তোমাকে পানিশমেন্ট দিয়ে। ইদানিং কামনা হচ্ছে, কি মজা হচ্ছে আমার। যেছে না না, সত্যি যেছে না না, কি সুন্দর লাগছে বলো তো। আর ফিলটা বলো, ফিল ফিল, মানে এই যে খাচ্ছো তার রিয়াকশন, পাতা চেবাচ্ছে তার রিয়াকশনটা, বুনো জঙ্গলে পাতা, সেটা আবার কিরকম ফ্লেভার জানাটা। তাহলে আমি তো সেদিনকে খেয়েছিলাম, আমার তো কোনো প্রবলেমই হয়নি। লঙ্কা লবণের দরকার ছিল, লঙ্কা লবণ এ মুখ দিয়ে বেরিয়ে গেল। আহা, তো তোমাদের কেমন লেগেছে এই পানিশমেন্টটা, ঠিক আছে? এই পানিশমেন্টটা কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবে, কারণ আমাকে যখন দিয়েছিলো
তখন তোমরা বলেছিলা, কী বলেছিল গো, কিছু বলেছিল? কেউ কিছু বলেনি। যাই হোক, আমি আজকে দিলাম, তোমরা বলো। এই ভিডিওটাই তোমাদের কমেন্ট আমি দেখতে চাই, কত কটা কমেন্ট হচ্ছে। আগের ভিডিও তো বলেছো। হ্যাঁ, এবার আস্তে আস্তে থাকবে তো, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট দেখতে চাই যে আমাদের কতজন ভিউয়ার্স দেখছো। তোমরা সবাই যদি একটা করে কমেন্ট করো, তাহলে আমি টোটালটা সবারই নাম বলবো একটা করে পরের ভিডিওতে। একটা না, আর কামনা পড়বে, আমার ইংলিশের দাঁত মাত ভেঙে যায় আমার। যা, ঢুকিয়ে দিচ্ছি পানিশমেন্ট। উগলানোর চেষ্টা করো না তুমি, ওটাকে গিলাতেই হবে। টমেটো চলে গেছে, হাত দিও না, এটাই চোখ দিয়ে কি হচ্ছে, চোখ দিয়ে বেরাই না, ওটা চোখ বন্ধ করলেও হবে, এইভাবে করে নিচে ফেল দিবে। এখনো আছে, আর দেখতে পাচ্ছ কামনের কানের পাশ দিয়ে মশা, আমার হাতের দিকে মশা, মানে মশা প্রচণ্ড কামড়াচ্ছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি, আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, তোমাদের কমেন্ট যেটা করেছে সেটা রাখতে নতুনভাবে আসছি। ঠিক আছে, তো আজকে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি, আবার একটা আগামী দিন দেখা হবে, আবার একটা আগামী দিন দেখা হবে। হ্যাঁ, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী দিন, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পানির মতন এই এই কোনাতে গুছিয়ে রেখেছে, হ্যাঁ এখনো শেষ হয়নি, একটু দেখাও দেখি জাবরটা কেটে সাইড, ওই দেখো দিয়েছে না, একটু জলটা খেয়ে, জল খেলেও গিলতে পারবো না। চলো টাটা, আজকের মতো বাই, ছেড়ে দিলাম।